গত এক বছরে রাজ্যের কৃষি পর্যটন এবং পরিবহন দপ্তরের প্রভূত উন্নয়নমূলক কাজকর্ম হয়েছে বলে দাবি করলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। শনিবার এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী এই দাবি করেছেন। বিজেপি আইপিএফটি জোট সরকারের প্রথম বর্ষপূর্তির দিনে রাজ্যের কৃষি পরিবহন এবং পর্যটন দপ্তরের এক বছরের উন্নয়নমূলক কাজকর্মের উদাহরণ তুলে ধরলেন কৃষক কল্যাণ পরিবহন এবং পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। কৃষি দপ্তরের উন্নয়নমূলক কাজের হিসেব সাংবাদিক সম্মেলনে তুলে ধরে মন্ত্রী জানিয়েছেন, রাজ্যের প্রতি বছর প্রয়োজন 9.18 লক্ষ মেট্রিক টন শস্য সামগ্রী। 2017-18 বছরে রাজ্যে উৎপাদিত শস্য সামগ্রীর মোট পরিমাণ ছিল 8.56 লক্ষ মেট্রিক টন। 18-19 বর্ষে রাজ্যের শস্য সামগ্রী উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে 9.8 লক্ষ মেট্রিক টন। এ লক্ষ্যে পৌঁছবার জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। টোটাল রাজ্যের মধ্যে আমাদের রিকোয়ারমেন্ট 9.18 লাখ মেট্রিক টন শস্য সামগ্রী এবং যেটা লাস্ট ইয়ারের প্রোডাকশন হয়েছিল 17-18 8.55 লাখ মেট্রিক টন। এবং আমাদের সরকার আমরা যে অ্যাচিভমেন্ট আমরা নিয়েছি সেটা এই 9.8 মেট্রিক টন আমরা এটাকে আমরা পৌঁছাবো এবং সেটাকে আমরা অতিক্রম করার লক্ষ্যে রাজ্যের কৃষকদের যা প্রয়োজন তাদের সঙ্গে দপ্তরে যা থাকা সেই লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। গত এক বছরে পর্যটন শিল্পের উন্নয়ন নিয়ে বলতে গিয়ে মন্ত্রী জানিয়েছেন, রাজ্যকে পর্যটন রাজ্য হিসেবে দেশ এবং দেশের বাইরে তুলে ধরতে বহুমুখী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সাব্রুমের ফেনী নদীর উপর মৈত্রী সেতু নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। এ সেতু নির্মাণ হলে চট্টগ্রাম বন্দর খুলে যাবে। ত্রিপুরা এই চট্টগ্রাম বন্দর ব্যবহার করে দক্ষিণ পূর্ব এশিয়ার করিডোর হবে, তখন দক্ষিণ পূর্ব এশিয়ার পর্যটন মানচিত্রেও ত্রিপুরা স্থান পাবে বলে জানিয়েছেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সাব্রুম সীমান্তে ফেনী নদীর উপর বৃষ্টি কমপ্লিট হওয়ার পথে এবং সেটি চট্টগ্রাম বন্দরকে আমরা যখন খুলে যাবে ত্রিপুরা এই চট্টগ্রাম ব্যবহার করবে দক্ষিণ পূর্ব এশিয়ার করিডোর, শুধু তাই নয় দক্ষিণ পূর্ব এশিয়ার পর্যটন মানচিত্রে ত্রিপুরা একটা বিশেষ স্থান করে নেবে। রাজ্য সরকার লক্ষ্য পর্যটনের সমস্ত সম্ভাবনাকে কাজে লাগিয়ে রাজ্যের আর্থসামাজিক বিকাশকে আরো এগিয়ে নিয়ে যাব। সাংবাদিক সম্মেলনে পরিবহন দপ্তরের অগ্রগতির অনেক পরিসংখ্যান তুলে ধরেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি জানিয়েছেন, রাজ্যের পর্যটনকে উন্নয়নের লক্ষ্যে পরিবহনকেও ঢেলে সাজাতে হচ্ছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর।